কিরে এই বসে বিড়ি কে ও কে রে তুই এক খাবে তোর বাসা লাল করে দেব তুই জানিস আমার বাপ কে আমার বাপ মাস্টার মাস্টার মানে বুঝিস না আমার বাপ সরকারি চাকরি করে তাই আমাদের বিড়ি খাওয়া নরমাল ব্যাপার মারি আসছে কোথায় গায় এক ভাড়া জ্ঞান দিতে তোদের বাপ সরকারি চাকরি করে বলে এই বসে বিড়ি খাবি এটা কোনো কথা বেশি মুখ চালাস না এমন মার মারবো না বাপের নাম ভুলে যাবি সরকারি চাকরি ওলার বেটা বাবা রে দাঁড়াও 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 আমার ভাগের একটা বিড়ি আছে এটাই খেয়ে নাও পরে আমি দিয়ে দেবো কেমন করি খাও বাবা করি খাও ভবিষ্যতে উজ্জ্বল হবে হ্যাঁ ঠিক আছে কি হল টাকাগুলো ফেলে দিচ্ছিস কেন ফালতু মহিলা আমি ওকে গুড়ি দিব নাকি মা না বাবা থাক আমি কি খারাপ বললাম না এখন আমাকে যে একটা গুড়ি দিলেন একটু আগে কি বললি তুই আমি বললাম টাকাগুলো কেন ফেলে দিচ্ছ জানি না আমার বার সরকারি চাকরি করে আমাদের টাকার কোনো অভাব নেই বুঝছিস হ্যাঁ মা এই শালি কিন্তু বেশি ভেঙে লেগেছে ওই বাংলা কথা বুঝিস না আমার বার সরকারি চাকরি করে আমাদের কোনো টাকার অভাব নেই টুটে যাই রাজা জি কই চালাও তুমি এ তুমি কিন্তু কিছু দেখো না ঘুমিয়ে পড়ো এ পাস কই যাই ও দাদা দাঁড়ান গো এক কোপেলের মাকে এইরকম করে যাচ্ছ কেন আমি মাস্টার আমি সরকারি চাকরি করি আমি তাই হাওয়ায় উড়ি নর্মাল মানুষের মতো করে হেঁটে হেঁটে যাই না সামান্য খান একটা পান বানাও আমার জন্য দিনা তো শাড়ি দিয়া না দিম না কে দেব না আমার মা সরকারি চাকরি করে তাতে কি হইছে তাতে আমি বড় লোক হচ্ছি তাতে শাড়ি দিতে কি তুই ছোট লোক মানছি কি বললি আমরা চাকরি করি তাই আমরা বড় লোক মানছি তুই চাকরি করিস না তাই তুই ছোট লোক মানছি তাই তোকে শাড়ি দিব না তুই যা পারে দিও কেন না আমাকে দিন এখন শাড়ি দিব না শাড়ি দে শাড়ি সরকারি চাকরি করতে লাগে শাড়ি দেওয়া যায় না এটাই তাহলে এর ভাতার হবে কি হয়েছে বউ আমার শাড়ি চাই বউ সরকারি চাকরি করে না সরকারি চাকরি করে না আমার বসে না আমরা কি